हेलो एवरीवन वेलकम टू माय चैनल भाइजैक भ्रमणের এটি আমাদের দ্বিতীয় ভিডিও তত্লাখন্ডা বিচে আগের ভিডিওটা শেষ করেছিলাম তো সেখান থেকে আমরা এখন চলে আসছি ঋষিকন্ডা বিচে কিছুক্ষণ আগে আমরা তত্লাখন্ডা বিচে ছিলাম আর এখন ঋষিকন্ডা বিচে এই দুটোর মাঝে দূরত্ব মাত্র 6 কিলোমিটার কিন্তু দুটো চিত্রটা সম্পূর্ণ আলাদা তত্লাখন্ডা বিচটি একদম নিরিবিলি লোকজন নেই বললেই চলে আর এখানে চিত্রটা সম্পূর্ণ আলাদা প্রচুর লোকজনের সমাগম হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের অনেক দোকানদারিও আছে খাবার দোকান বা কোনো গিফট আইটেমের দোকান তো চলুন আমরা একা একা সমস্ত জিনিসগুলোকে দেখে নিই এবং এনজয় করি আমরা এখন একদম বিচের মধ্যে চলে এসেছি এখানকার সৌন্দর্যটা আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে যদি কিছুটা অ্যাডভেঞ্চার করতে চান তারও ব্যবস্থা আছে আর সেগুলোর জন্য কত টাকা আপনাকে পে করতে হবে সেটাও দিয়ে দিলাম দেখে নিন সমুদ্রে বেড়াতে এসে সমুদ্র স্নান করব না এটা তো হতেই পারে না আর বিশেষ করে এই বিচে সমুদ্র স্নান করার মজাটাই আলাদা তবে এই যে ঘেরা জায়গাটি দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু আপনাকে স্নান করতে হবে আর ভাবছেন ড্রেস কোথায় চেঞ্জ করব না সেটা নিয়েও ভাবনার কোনো কারণ নেই এখানে ড্রেস চেঞ্জ করার বেশ কিছু জায়গা আছে সেখান থেকে আপনি সহজে ড্রেস চেঞ্জ করতে পারেন বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি তো হলো এরপর একটু খাওয়া দাওয়া হয়ে যাক খেয়ে নিলাম একটি করে শিক কাবাব তাও মাত্র 30 টাকায় ঋষিকন্ডা বিচ থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আর রাস্তার ধারে এই সুন্দর ভিউ পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি কি অসাধারণ ভিউ সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো যেন পাহাড়কে ছুঁতে চাইছে কিছুটা আসার পর আবার দাঁড়িয়ে পড়লাম এই যে ছোট পার্কটি দেখছেন এটির নাম ট্রিনিটি পার্ক এখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর আর ওই নিচে একটি জাহাজ দেখতে পাচ্ছি অবশ্যই কাছ থেকে দেখব এর জন্য একটু নিচে নামতে হবে জাহাজের ওপর ওঠা যায় নাকি ভাবছি তো তারই মধ্যে একটা চেঁচেমেচির শব্দ শুনতে পেলাম জাহাজের উপরে উঠতে মানা করছিল কিন্তু তাদের কথা না শুনে এক বয়স্ক মহিলা উপরে উঠতে থাকে আর সেই জন্যই এ চিৎকার চেঁচেমেচি অগত্যা আমরা আর ওঠার চেষ্টা করলাম না আস্তে আস্তে উপরের দিকে আবার চলে এলাম লুম্বিনী পার্ক থেকে বেরিয়ে আমরা এখন আরকে বিচের দিকে যাচ্ছি
এখন আমরা সাবমেরিন মিউজিয়ামের সামনে এসে উপস্থিত হয়েছি। আর বাঁদিকে সাবমেরিনটাকে দেখতে পাচ্ছেন, আর রাস্তার ঠিক অপোজিট সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথমে আমরা সাবমেরিন মিউজিয়ামটাকে দেখব, তারপর এয়ারক্রাফট মিউজিয়াম। আমরা টিকিট কেটে সাবমেরিনের একদম সামনের দিকে দাঁড়িয়ে আছি। সাবমেরিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটার অ্যাকচুয়াল নেম INS কুরসুড়া বা S-20, যেটি ওর কোড নেম। সামনের দিকে তিনটি যে গোল ছিদ্রর মতো অংশ দেখতে পাচ্ছেন, এখান থেকে টর্পেডো ফায়ার করা হতো। এধারে তিনটে এবং আর একটা সাইডে আরও তিনটে, মোট ছটি টর্পেডো ফায়ারিংয়ের পয়েন্ট ছিল। আমরা এখন সাবমেরিনের মধ্যে প্রবেশ করেছি, আর দু সাইডে যে সবুজ সিলিন্ডারের মতো দেখতে পাচ্ছেন এগুলি হলো টর্পেডো। এই টর্পেডোর সাহায্যে শত্রু জাহাজকে ধ্বংস করা হয়। আমরা এখন কম্পার্টমেন্ট 1 থেকে কম্পার্টমেন্ট 2-তে প্রবেশ করছি। এই সাবমেরিনটি 300 ফুট লম্বা এবং 25 ফুটের উচ্চতা। বিভিন্ন কাজের জন্য এখানে আলাদা আলাদাভাবে মোট 7টি কম্পার্টমেন্ট আছে। আমরা একে একে সমস্ত কম্পার্টমেন্টগুলো আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে শোয়ার কেবিন। এই ধরনের অনেকগুলো কেবিন আছে, বিভিন্ন র্যাঙ্কের অফিসারদের জন্য বিভিন্ন ধরনের কেবিন ব্যবহার করা হতো। আর এটা হচ্ছে ডাইনিং, খাওয়া দাওয়ার কাজকর্ম এখানেই সারা হতো। এরপর আমরা 3 নম্বর কম্পার্টমেন্টে প্রবেশ করছি। সোভিয়েতে তৈরি এই সাবমেরিনটি 1969 সালে ইন্ডিয়ান নেভিতে যুক্ত হয়। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে এই সাবমেরিনটির বিশেষ ভূমিকা ছিল। 2001 সালে ইন্ডিয়ান নেভি থেকে এটি রিটায়ার করে 2002 সালে 24শে আগস্ট থেকে RK Beach-এ মিউজিয়াম হিসেবে সাধারণ মানুষের জন্য ওপেন করে দেওয়া হয়, যেটি সাউথ এশিয়ার প্রথম সাবমেরিন মিউজিয়াম। প্রতিটি কম্পার্টমেন্টে অসংখ্য মেশিনপত্র দেখতে দেখতে প্রায় শেষের দিকে, অর্থাৎ 6 নম্বর কম্পার্টমেন্টে চলে এসেছি। এটি আমাদের কাছে এক দারুণ অভিজ্ঞতা। বিভিন্ন সময় সাবমেরিনের ছবি আমরা দেখেছি, কিন্তু একটি সাবমেরিনের ভিতরে না ঢুকলে অ্যাকচুয়াল কন্ডিশনটা বোঝা একদমই সম্ভব নয়। কিছুটা আইডিয়া তো আমরা এখান থেকেই পেয়ে গেলাম। দেখতে দেখতে একদম শেষ কম্পার্টমেন্ট, অর্থাৎ 7 নম্বর কম্পার্টমেন্টে চলে এসেছি। এবার এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার আগে একটা কথা বলি, অসাধারণ অভিজ্ঞতা। আপনারা যদি এখানে যান তো অবশ্যই অবশ্যই একবার এটা দর্শন করবেন। সাবমেরিন থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এবং বিচ রোডের ওপরেই দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে চারদিকে লাইটগুলো জ্বলে উঠছে, বেশ সুন্দর লাগছে জায়গাটি। এখানে যে স্ট্রিট ল্যাম্পগুলো আছে সেইগুলোর একটা বিশেষত্ব আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, এই যে ল্যাম্প পোস্টগুলো আছে এর সাথেই সোলার সেল লাগানো আছে, এবং আরেকটু পরেই এগুলো অটোমেটিক এখান থেকে জ্বলে উঠবে। তো এখানকার এই ল্যাম্প পোস্টের সিস্টেমগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখন আমরা এয়ারফোর্স মিউজিয়ামের মধ্যে প্রবেশ করেছি। এখানে প্রবেশের জন্য 70 টাকা পার হেড টিকিট লাগে। আর টাইমিংটা একটু বলে দিই, এখানে 2টো থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে, আর সানডে এক্সট্রা টাইম অর্থাৎ 10টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার 2টো থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামটি টোটাল জিনিসগুলো মোট 2টি পার্টে আছে। এখন আমরা যে অংশে আছি এই অংশে প্লেনের বিভিন্ন পার্টগুলোকে আলাদা আলাদাভাবে দেখানো আছে,
বা নেভিতে যখন প্লেনগুলো থাকে তখন তাদের নিরাপত্তাটা কীভাবে মেনটেন করা হয়, এখানের অফিসার বা বিভিন্ন র্যাঙ্কের যে অফিসাররা থাকে তাদের ড্রেস পোশাক কেমন, ইত্যাদি নানা বিষয়গুলো মডেলের সাহায্যে এখানে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেনের ইঞ্জিন, আর এটা হচ্ছে একটা প্যারাশুট, আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন একটু হেলানো অবস্থায় আছে এটা হচ্ছে একটা মিসাইল, সাবমেরিন ধ্বংস করতে এটা কাজে লাগে। মিউজিয়ামের প্রথম পার্টটা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর সামনে যে প্লেনটা দেখতে পাচ্ছেন এই প্লেনের মধ্যে এবার প্রবেশ করব। এই প্লেনটি TU-142, এটি 29 বছর ইন্ডিয়ান নেভিতে সার্ভিস দিয়েছে, অ্যাক্সিডেন্ট ফ্রি অবস্থায় 30,000 ঘন্টা ফ্লাই করেছে। তাহলে ভিতরে এবার প্রবেশ করি। মাঝখানে সরু একটু স্পেস, বাকি অংশটা টোটালটাই মেশিনে ভর্তি। ইন্ডিয়ান নেভির এই প্লেন জেনারেলি পেট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হতো, কোথায় কী হচ্ছে না হচ্ছে সেগুলোকে নজর রাখতে এটা ইউজ হতো। এটা ছাড়াও সাবমেরিন ধ্বংস করার ক্ষেত্রেও এই প্লেনটা ব্যবহার করা হয়। ইন্ডিয়ান নেভিতে এই ধরনের যে ফাইটার প্লেন আছে সেগুলো সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে কেনা হয়েছিল, রাশিয়ান নেভিও এই ধরনের অনেক প্লেন ইউজ করে। এখন আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি, সন্ধ্যের পরে এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর লাগছে, চারিদিকে লাইট, একপাশে সমুদ্র। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব খুব বেশি দূর নয়, হেঁটে 5 মিনিট লাগবে, আমরা হেঁটে হেঁটে ওই দিকে এখন এগিয়ে চলেছি। এখন এখানে একটা মার্কেটের মধ্যে প্রবেশ করেছি, এই মার্কেটটা এখানে আরকেবিজে যে কালী মন্দিরটা আছে কালী মন্দিরের ঠিক পাশেই, অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে, দেখে নিন কী ধরনের কী জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখান থেকে দু একটা জিনিসও আমি কিনলাম, আপনারাও যদি আসেন তো অবশ্যই এখান থেকে কিছু জিনিস কিনতে পারেন, বেশ ভালো কালেকশন আছে। তাহলে এই মার্কেটটা একটু দেখে নিন। 500 থেকে স্টার্টিং হয়, 950 থেকে ডবল কাট বেডশিট হয়, কলঙ্কারি রাজস্থান হ্যান্ডলুম বেডশিট হয়, আপকো হর প্রকার কা বেডশিট মিল জায়েগা, ছোটে বড়ে সাইজ মিল জায়েগে, ডবল কাট সিঙ্গল কাট হয়, और डोर कर्टन भी हमारे पास है, 180 से स्टार्टिंग है, 650 तक है। सर जी देखिए वो सब डिज़ाइन बने हैं, सब हैंडलूम है, राजस्थान का है, और हमारे पास सोफ़ा कवर भी मिलता है और डबल कट बेडशीट भी है। डबल कट बेडशीट हर प्रकार के अलग अलग हैं, जैसा भी चाहिए। 650 से स्टार्टिंग है, 700 तक है। अब देख लीजिए और कुछ कम। भाई जैक भ्रमण वीडियोगुलो यदि भलो लगे अवश्य लाइक करूँ, शेयर करूँ, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর এর পরের যে ভিডিওগুলি অবশ্যই দেখবেন, এরপরে আমরা যাব জগদলপুর, আগামীকাল সকালে কিরণডুল এক্সপ্রেসে আমরা আরাকু হয়ে যাব জগদলপুর। এই ট্রেনে যে ভিস্তাডোম কোচ আছে তাতেই আমরা যাব, সেই জার্নিটি কেমন হবে সেটা অবশ্যই দেখতে ভুলবেন না।